যাদের কুপন আছে এদিকে চলে এক মাতা গি জয় ভারত মাতা গি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম নিখিল চুপ করে আছো কেন ভারত মাতা গি জয় ভারত মাতা গি জয় ভারত মাতা গি জয় সুগন্ধ গতকাল সেচ মন্ত্রী পার্থভূমি গঙ্গাসাগর এসেছিলেন, তো উনি বলেছেন এই যে সুন্দরবনের যে নদী ভাঙন এটার জন্য কেন্দ্রের কাছে আমরা বারবার আর্থিক অনুদানের আবেদন করেছি কিন্তু কোনো ব্যবস্থা করেনি কেন্দ্র সরকার। এর যে সুকান্তবাবু নিজে যখন আজ ঘুরে দেখছেন নিশ্চয়ই আমরা আশা করবো উনি বলবেন এবং আমরা কিছু এখন এখানকার স্থানীয় মানুষের কথা শুনছি। মন্ত্রী তো বাইরে থেকে এসে কিন্তু এখানকার কী হচ্ছে জানেন না, তো স্বাভাবিকভাবে স্থানীয় মানুষ যেটা বলছে, স্থানীয় মানুষ বলছে কি যে টাকা এসেছিল সেই কাজ হওয়ার সময় এত কাটমানি দাবি করা হয়, সঞ্চালক 3 লাখ টাকা, তৃণমূল কংগ্রেসের নেতারা 2 লাখ টাকা করে, যে লাভ যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল সে লাভ হবে না জানে, তো স্বাভাবিকভাবে সে কাজ এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে, কাজ আর হয়নি। এর আগে নাবার্ড কাজ পেয়েছিল, বঙ্কিম হাজরা তার নিজের লোকেদেরকে দিয়ে ইট বালি সিমেন্ট চুরি করিয়ে নিত, পাথর চুরি করিয়ে নিত, তার ফলে কাজ আটকে গেছে। এরকম করলে কেন্দ্র বারবার টাকা পাঠাবে আর তোমরা টাকা চুরি করবে, তার জন্য তো কেন্দ্র টাকা দেবে না। গৌতমবাবুকে বলুন যে টাকাটা ইউটিলাইজ করতে, খরচ করতে, তাহলে অবশ্যই টাকা পাবে, চুরি করার জন্য টাকা পাবেন না। আর একটা কথা, মুড়িগঙ্গা ফিল্ট্রেশন যে রাস্তাটা গঙ্গাসাগরের যে মূল যেটা যাতায়াতের মাধ্যম সেটা আবারও পলি পড়ে যাওয়ায় 5 থেকে 6 ঘন্টা ফের প্রতিদিন ভেসেল সার্ভিস বন্ধ থাকছে এবং মানুষ দুর্ভোগে পড়ছে। সেক্ষেত্রে পার্থভৌমিক আবারও বলেছেন যেটাও কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সেতুর প্রস্তাব দিয়েছিলাম, হ্যাঁ সেই প্রস্তাব উনি কেন্দ্রীয় সরকার এখন অনুমোদন করেনি, যদি এটা সেতু হয়ে যায় সমস্যা মিটে যাবে, কী বলবেন? দেখুন না, সবই যদি কেন্দ্র সরকারের কাছে উনি আবেদনই করবেন তাহলে ওনার সেচ মন্ত্রী থেকে লাভ কী? বাড়িতে জল সেচবেন সেই জন্য জল সেচ মন্ত্রী হয়েছেন, সব কেন্দ্র সরকারের কাছে উনি আবেদন করবেন, তার মন্ত্রীটা রেখে লাভ কী? কেন্দ্র সরকারকে দিয়ে দিক মন্ত্রিত্বটা, আমরা চালিয়ে নেব আমাদের মতো করে। ওনাকে যাই জিজ্ঞেস করছেন আপনারা, উনি বলছেন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কেন্দ্র সরকার, তাহলে তো মুখ্যমন্ত্রীর প্রতিভার প্রতি ওনার অমানবিকতা হচ্ছে, অবিচার হচ্ছে, যে মুখ্যমন্ত্রী এত ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী তাকে উনি বলছেন যে কেন্দ্র সরকার ছাড়া হবে না, মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না, কী কেমন অপদার্থকে মন্ত্রী বানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন জুড়ে যে একদম